তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। নিজের রক্তে বাঁচিয়েছে যারা হাজার শিশুর প্রাণ। করোনা অতিবাহিত রক্তের সংকট মোচনে বাঁশবাড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন সপ্তমগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। পুরসভায় আর্থিক তছরুপের দায়ে গ্রেফতার হলেন বিষ্ণুপুর পুরসভার 30 বছরের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন শহরের রাস্তা মেরামত খাতে প্রায় 10 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। রাখি বন্ধন উৎসব উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনুব্রত মণ্ডল এবং অন্যান্য তৃণমূল নেতাদের ফ্লেক্স নিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসে তৃণমূলের মিছিল। এদিন তাদের তরফ থেকে সম্প্রতি রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবিবার 7 সকালে এমন মিছিল দেখে বিশ্বভারতীতে ফের রাজনৈতিক পরত চড়তে শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন দুভাগ হয়ে যাওয়ার পর প্রথম তমলুক সাংগঠনিক জেলার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় নিমতৌরি স্মৃতিসৌধে। উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা সাংগঠনিক সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ জেলা তৃণমূল নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলার ভাতার নরজায় রবিবার একটি কলকাতা ধুলিয়ান বাস বর্ধমান থেকে নতুন হাটের দিকে যাচ্ছিল। সেই সময় সামনে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে, যার ফলে বাসে থাকা প্রায় 15 জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাতার হাসপাতালে। কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনে ভারতীয় জনতা পার্টির এক অভিনব উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করলো। কামারকুণ্ডু স্টেশনে আগত যাত্রীদের প্রত্যেকের হাতে রাখি পরানো, ঠান্ডা জল দেওয়া এবং মিষ্টিমুখ করানো হয়। গুরাক পঞ্চায়েতে রাখি বন্ধন উৎসবে উপস্থিত ধনেখালীর বিধায়ক অসীম পাত্র। এদিন তিনি তার বিধানসভার অন্তর্গত বেশ কিছু পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যদের এবং দাঁতপুর পোলবা ধনেখালী থানার পুলিশ কর্মীদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে মিলিত হন। পানিহাটি চন্নাথ বাবুর গঙ্গার ঘাটের কাছে রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে 52 জন বৃদ্ধ বৃদ্ধা বসবাস করেন। নিজেদের পুত্র সন্তান থাকা সত্ত্বেও শেষ জীবনটা একাকিত্বে এই বৃদ্ধাশ্রমে কাটান তারা। তাদের এই একাকিত্ব দূর করতে এই রাখি উৎসবের দিনে বৃদ্ধাশ্রমে ওইসব আশ্রমিকদের রাখি পরিয়ে রাখি উৎসব পালন করলো খড়দহ থানার পুলিশ। রাখি বন্ধনই হোক মানববন্ধন, আর সেই মানববন্ধন দিয়েই রেল রোকো আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলার চেষ্টা আমরা ঝাড়গ্রামবাসীর সদস্যদের। রাখি বন্ধনের মাধ্যমে গোটা ঝাড়গ্রামবাসীকে এক করে আন্দোলনে সামিল করা। ঝাড়গ্রামবাসীও খুশি মনে এই কর্মকাণ্ডে সামিল হচ্ছেন, রাখি পরে সই করছেন খাতায়। রবিবার রাখি বন্ধন উৎসব, আর এই রাখি উপলক্ষে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরুদ্দিনের উদ্যোগে সকাল থেকে পালিত হলো পথ রাখি বন্ধন উৎসব। এদিন পথ চলতি মানুষের পাশাপাশি রাস্তার সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশকে এদিন রাখি পরিয়ে সৌহার্দ্য বিনিময় করা হয় কাউন্সিলরের পক্ষ থেকে।